গানের জগতে গানের ভুবনে যারাই ছিলেন এমন কোন বাংলাদেশে সিঙ্গার নাই কিংবা এমন কোন মিউজিক ডিরেক্টর নাই যার সঙ্গে তিনি কাজ করেন নাই আমরা যদি তার কর্মজীবনটাকে বিশ্লেষণ করে দেখি তাহলে পরে উনার আপনি রেডিও বলেন টেলিভিশন বলেন চলচ্চিত্র বলেন সর্বক্ষেত্রে সর্বসময়ে তার গান বিদেই চলেছে তো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমার বিশ্বাস যে আমাদের এই গাজী মাজহারুল আনোয়ার তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে নন তিনি এদেশের একটা অহংকার করার মতো একটা চরিত্র এবং আমি গর্বিত যে তার জীবনটা যখন শুরু হয়েছে তখন আমারও চলচ্চিত্রের ক্যারিয়ারটা শুরু হয়েছে এবং তার সংস্পর্শে তার সঙ্গে কাজ করতে পারাটা আমি মনে করছি আমার জন্য গৌরবের হয়েছে এবং এই জন্য আমি তার যারা ভক্ত অনুরক্ত আছে তাদের জন্য অনুরোধ করব যে তার রুয়ের মাসরাত কামনা করতে এবং আল্লাহ তালা যেন তার ওরা মাফ করে তাকে বেস্টের সর্বোচ্চ জায়গা আসেন এটুকুই আমার কামনা এবং আমি বিশ্বাস করি যে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে এটা একটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে কেউ আসবে কেউ কর্ম করে চলে যাবে কিন্তু গাজী মাজহারুল আনোয়ারের মতো কর্ম করতে পারাটা সত্যি এটা একটা বড় অহংকারের বিষয় ধন্যবাদ।